সাউন্ড কেমন? কাপাকাপি হচ্ছে? ভাই আপনার তো সিট নাই, আপনি কেন রেডি হচ্ছেন? আমি কি তাইওয়ানে শিখেছি কেন? আমাদের স্মৃতি থেকে ওনারা কেউ খেলে দিয়ে দেন, সবাই সবাই যারা খাবে দিয়ে দেন। হ্যালো, সালাম আলাইকুম। আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন বিটিএফ এর, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি অন বিহাফ অফ বিটিএফ। অ্যাজ ইউ ক্যান সি আই মিটিং অ্যান্ড আমি এখন আছি ওনাদেরই অফিসে মিরপুরে, ওনাদের অফিস। অ্যান্ড রানা ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, আমরা একটা ডকু ড্রামা করছি। ইয়েস, থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। আমরা একটা ডকু ড্রামা করছি, দিস ইজ দ্য লাস্ট ডে। এবং আমিও আসলে ইন্সপায়ার্ড হচ্ছি, আমি ওনার ভিডিওগুলো দেখেছি। আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি যে আই লাভ ফুড, আই হার্ড আই হ্যাভ টেস্ট ফর গুড ফুড। তাদের জন্য বলছি ওনারা বেক্ষণে ভালো ভালো হাইউন, ঠিক আছে না, বেশি বেশি হাইউন যেসব জায়গায় হচ্ছে যে আনা রানা ভাই যায়, এইসব জায়গায় অবশ্যই যাইবেন ওনারা। এবং সবসময় কমেন্টের মাধ্যমে যোগাযোগের মধ্যে থাকবেন এবং হ্যাঁ, অ্যাবাউট মি, আমার আমার সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, ডু আই ট্রাই টু ডু মাই বেস্ট। সো ইটস আ ব্লেসিং যে আপনারা আমার কাজগুলোকে এত পছন্দ করেন, এই আর কি। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম বিটিএফ ওনার কন্টেন্টগুলো দেখে ওনাদের, সেটা হচ্ছে যে আমারও একটা ট্র্যাভেল ব্লগ করার খুব ইচ্ছা ছিল। আই স্টার্টেড, আমি দেখাবো রানা ভাইকে একটু পরে, ভিডিও আছে কয়েকটা, বাট করোনার কারণে আসলে ট্র্যাভেলিং ইজ ভেরি হার্ড নাও। আপনি শুরু করলে আপনার লিঙ্ক দিবেন আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবেন। হ্যাঁ, সো সুইট অফ ইউ। সো এই আর কি, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই করোনার মধ্যে, অবশ্যই আপনারা সচেতন থাকবেন, দ্যাটস অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা হচ্ছে আমাদের। আচ্ছা, আপনি তো আজকে অভিনয় করবেন না, আপনি মেকআপ করছেন কোন কাজে? মেকআপ করা লাগে না আমার, এমনিতেই মুখে মেকআপ। চামড়া কি ভাঁজ পড়ে যাচ্ছে যে আপনি মেকআপ করতে বাধ্য হচ্ছেন? এই যে লাইট রিফ্লেক্ট করতেছে আপনার, কই আমার ওই দিক, আমি মেকআপ আর্টিস্ট, আমাকে মেকআপ দিয়েছি কিনা আপনি জিজ্ঞেস করেন, আমার এমনিতেই মুখে মেকআপ থাকে। বেশি হয়ে যাচ্ছে, আপনি এইসব খুব ভুলবেন না, আমি একটা বাচ্চা ছেলে, এই ঘটনা অদ্ভুত। দিন দিন তার বয়স কবে বেঞ্জামিন বাটুর একটা মুভি আছে,
বুড়ো থেকে শিশু হয় না, তাই হইতেছে দুই দিন না। কিন্তু শুনে এলিজাবেথ যেটা বলেছেন আমি খুবই হতাশ, তার কথা শুনে। ওকে আচ্ছা, এখানে হাসিবের কোনো খবর নাই, আমরা কর্মী ছাড়াই করতে বাধ্য হচ্ছি প্যান্ডেমিকের কারণে। সরি টু সে আপনি নাম করেন, খরচ কমাতে আমরা বাধ্য হচ্ছি। আপনি মনে হয় শুনেছেন অলরেডি হেডমস থেকে আপনি একটু সামনে আসেন, সামনে আমি যখন বলবো তখন ঢুকবেন। রেডি রোলিং অ্যাকশন। এই ফাঁকে এই যে এই টপটার একটু ফাঁকা করে ছোটটারে ডানে দেন, ছোটটারে ডানে এটার ডান দিকে দেন। হ্যাঁ হ্যাঁ এটারে একটু আগে দেন। ঠিক আছে যাচ্ছি, রোল। এই অডিও ঠিক আছে তো? রোল রোলিং অ্যাকশন। ইন্ট্রো হয়ে গেছে। এই হাতটা কি দেখা যায় যখন পাতা ধরে, নইলে একটু উপরে উপরে ধরেন। আসছিল ওকে রোল রোলিং অ্যাকশন। আমাদের এই লিফটে প্রায় আমরা ছবি ছাড়ি, দেখো কি না জানি না, এমন তো ভাই এটাই সবাই মিলে। রেডি রোলিং রোল অ্যাকশন। ওকে রোলিং অ্যাকশন। মারিয়া কি ক্লোজ শট দিচ্ছ? কেমন আছে? খুব ভালো। আপনি তো আমাদের সাথে খাবেন, আপনি শিল্পীদের সাথে সবসময় এই জন্য যে ব্যাড লাগে দেখেন আমার লেগ পিস নাই।
এই লেন্সের জন্য উনি একবার আমাদের পুরো ইউনিটকে বসে রাখছেন প্লিজ রমত ভাই শুটিং ছিল পুরো ইউনিটে খাওয়া শেষ উনি লেগ পিসের জন্য বসে আছেন এটা চেঞ্জ করে আমি কিন্তু সাথে সাথে দেই এটা কি বললেন ও লেগ পিস এক্সপেক্ট এক্সচেঞ্জ হ্যাঁ ওর সাথে কি ট্রাজেডি এসে শুনলাম হ্যাঁ নিয়ে গেছে জোর করে কি নিয়ে গেল বুঝলাম না আমি লেগ পিস খাই না পুরো ইউনিট আমাদের খাবো না আমি মাংস খাই না কিন্তু আমি একটা বাঙালি মানুষ সাধারণ সাধারণ শাক সবজি হলে আমি খুব সহজে ওকে হেমন্ত ভাই কি কিছু বলতে চান হ্যাঁ অবশ্যই মিডিয়াম এক্সে শুটিং করবো আর লেগ পিস খাবো না সেটা হতেই পারে না দরকার হলে পুরো টিম বসে থাকবে থ্যাংক ইউ মারিয়া ও মারিয়া শুটিং শেষ হ্যাঁ চিন্তাই করছে বলা যায় থ্যাংক ইউ পাঞ্জিকে আপনার থেকে কিছু জিজ্ঞেস করা হলো না কিছু বলবেন কথা কম খাওয়া হবে তাই তো তানভীর ভাই প্যাক আপ তো না থ্যাংক ইউ রাজীব কিছু বলবি সব ভালো যায় শেষ ভালো থাক ওকে থ্যাংক ইউ এই ইউনিটের কোনো বক্তব্য আছে তোমাদের দাও না সবাই মিলে দাও বলো আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো ভাইজানটা কি মনে রাখবে না আমার ফোন একটু বন্ধ থাকে কিন্তু ওনারটা সবসময় ওপেন থাকে কিন্তু দোয়াই থাকবে হ্যাঁ ভালো থাকে থ্যাংক ইউ বাড়ির সব লোকজন এক নামে ছিলেন বিবাদী বাড়ি কি যে আছে কপালে ছাদে যদি সামান্য জায়গা থাকে সেখানে ছাদ কৃষি করা উচিত তাতে কিন্তু প্রত্যেকের লাভ হয় হ্যাঁ ভাবি আর সবুজায়নের ফলে তো বাতাসে অক্সিজেনও বাড়ে ভেরি সরি টু সে দ্যাট যে আপনার নামটাও এই লিস্টের মধ্যে রয়েছে জবাব সামঞ্জিল ওরে বাবা বিবাদী বাড়ি না 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 আমি যাবো না গ্রামের লোকজন আমার বাড়িকে এক নামে চিনে বিবাদী বাড়ি শ্বশুর বাড়িরে ফকির বানায় ছাড়লো আমি তো ফকির বানায় ছাড়ছি আপনারা ফকির বানায় ছাড়তেছে
করতে আসেন কয়দিন পরে আপনি ভিক্ষা ঝুলি লয়ে হাঁটবেন তোমাদের ঝগড়ায় যদি খানিকটা বিরতি হয় তাহলে আমাকে এক কাপ চা খাওয়াবে দয়া করে যথারীতি চিনি আসার সময় দেখলাম আপনার ছোট চাচা আর চাচি রিক্সা করে বাড়িতে দেখেছি আরে কেমন মানুষ আপনি একটা ধন্যবাদ দিলেন না এখন তারে কো জমি জমা ভাগাভাগি করতে কারণ আমার নিজের পোলারে আমি বিদেশ পাঠাবো আচ্ছা কমুনে আচ্ছা কমুনে কই এই আবার নাকে তেল দিয়ে ঘুমায় আপনারা তো জমি জমা তিন পোলায় যদি মিলা চাষাবাদ করতো তাহলে কি শহরে থাকা লাগে এবারে কথাটা তো আমি বুঝি ও করে বুঝাইব কে শোনো তোমার ভাগের একটা নিয়ে জমি জন্য সারা না হয় আরে আমরা তো ভাই ভাই কোনো অসুবিধা নাই কি কইলা হ্যাঁ তুমি কি কইলা একবার কত আরে ওই তো একই কথা সম্পদ ভাগের ব্যাপারে কোনো আপন পর নাই হ্যাঁ কোনো ভাই ভাই নাই সব হইলো নিজের দুই ভাই মিলা ডাক্তারের কাছে যাবো যা কমু ডাক্তার সাহেব আমগো কানের পর্দাটি কাটে রাখেন তো আরে যাতে বাকি জীবন কোনো কথা শুনবেন না পারি কান কাট দইব আমার সব জমি তিন ভাগ একবারে সমান তিন ভাগ কইরা এবারে জমি চাষ দিবে সঠিক কথা কইছেন আব্বা সঠিক কথা কইছেন আপনার মাথায় বুদ্ধি আছে এই যে আপনার চুলদারি পাকছে হুদা পাকছে এটা বুদ্ধির ঠেলায় পাকছে কথাটা কি আমারে কয় হইলো মনে হইতেছে বাড়ি দেখার বাপে একলা সাজানো ওই জমিতে আধুনিক কৃষি প্রয়োগ কইরা দেই কেমনে বেশি ফলন ফলায় অন্যান্য পটাশ সারের তুলনায় কানাডিয়ান পটাশ মানে অনেক ভালো কারণ এই কানাডিয়ান পটাশের দানাগুলো যেমন বড় তেমন ঝরঝরে আপনি কৃষি অফিসারের নাম্বার নিয়ে কোনো চিন্তাই করেন না আমরা সবাই মিলে কৃষি স্যারের কাছে যাই ওনার কাছে পরামর্শ নিই তাই বলে তোমরা কি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবে না প্রতিযোগিতার লাগে তোমাকে কাম করান লাগবো না নাকি ফলন এমনি এমনি ঘরে আইব ফলন এমনি এমনি হইব তারপর তো আমরা দিমু বস্তায় বস্তায় সার জেনে খুব ভালো লাগলো যে আপনারা শিক্ষিতরা শহর ছেড়ে গ্রামে এসে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন সুষম সার ব্যবহারের যে সুবিধাগুলো আছে এগুলো যদি একটু বলতেন সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে উর্বরতা বৃদ্ধি পায় এরকম যে একটা কিছু ঘটবো ওইটা আমি আগেই ধারণা করছিলাম আমরা কেমনে পারুম সাজানোর লাগে ঠিক কইছো একদম ঠিক কইছো বড় ভাই তুমি আধুনিক পদ্ধতিতে উত্তরকানির জমিতে যেই ফসল রইনা ফলাইছো এটা দেইখা আমার মনে হয় সাধারণ কৃষকরা আধুনিক পদ্ধতিতে ফসল ফলানোর জন্য আগ্রহী হবে